দেশে করোনা সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দুই একদিনের মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। শনিবার মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে করোনাক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, এর ফলে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ রাখাসহ বিভিন্ন যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা আসছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে না চলার বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে। তিনি আরও বলেন, এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে সংক্রমণের হার অতিমাত্রায় বাড়লে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন দোকানপাট 10টার মধ্যে 10টার জায়গায় 8টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে, এই নির্দেশনা চলে আসবে। এবং আমাদের যে বিভিন্ন যে যানবাহন আছে, বাস আছে, আমাদের লঞ্চ আছে, ট্রেন আছে, সেখানে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে। টিকার কার্ড সনদ নিয়ে তাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে এবং মাস্ক পরতে হবে, কাজে কর্মে যেখানেই যাবে মাস্ক পরতে হবে।